আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ মেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 18ই নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে আছেন বলে ধারণা করছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদেরও দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। এ সময় আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে দেশটির সাথে যে টানা পড়েন ছিল তা কেটে গেছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব বাংলাদেশি লেবানন থেকে ফিরতে চান তাদের ফেরানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ পর্যন্ত 1800 বাংলাদেশি রেজিস্ট্রেশন করেছেন জানিয়ে তিনি বলেন, দু একদিনের মধ্যেই তারা ফিরতে পারবেন। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব, এক মাস সময় দিয়েছেন কিন্তু আদালত, এই সময়ের মধ্যে আমরা তাকে ফেরত আনার চেষ্টা অবশ্যই আমাদের জন্য যা যা কিছু করা প্রয়োজন সেটা করব। কী পদ্ধতিতে আনা হবে পদ্ধতিটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কোর্ট বলেছে তাদেরকে অ্যারেস্ট করতে। অ্যারেস্টের ওয়ারেন্টটা তো আমার কাছে আসে না, গেছে নিশ্চয়ই পুলিশের কাছে। পুলিশ পারবে না কারণ উনি দেশে নেই, তখন আমাদের ইনভলভমেন্ট আসবে।